আমার ভুল হবে না, জীবন অনেক বিচার করছি। তাহলে অপরাধীকে ডাক দাও। মাদুর সাহেব, অপরাধীর ছোট ভাই এখানে আছে। এখানে অপরাধীর ছোট ভাই কে? মাদুর সাহেব আমি। যাও, তোমার ভাইকে ডাকে নিয়ে আসো। এখানে যতটুকু জানতে পারলাম অপরাধী হচ্ছে জীবন। অপরাধীর জীবন মানে ঘটনা শুনবেন মাদুর সাহেব। রিফাত, সেদিন ও তোমাকে কি করছে? মাদুর সাহেব, ও আমাকে ঢেল মেরেছে। আচ্ছা রে জীবন, তুমি সেদিন ওকে ঢেল মারছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তোমাকে চাকরি প্রশ্ন করবো, তার যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি নামাজে যাব। প্রশ্ন নাম্বার এক, বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? কেন আমি যা বলতেছি সব তো ঠিকই বলতেছি। এর প্রশ্নগুলোর উত্তর যদি সে দিতে পারে তাহলে আমি নামাজে যাব। প্রশ্ন নাম্বার দুই, আল্লাহকে দেখা যায় না দেখে আল্লাহকে বিশ্বাস করবো। তিন নাম্বার প্রশ্ন হলো, শয়তান তো আগুনের তৈরি, তারা দুযোগের আগুনে কিভাবে পুড়বে? অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পুরানো হবে? চার নাম্বার প্রশ্ন হলো, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাহলে মানুষের কৃত কর্মের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে কেন? বুঝতো? থাক, আমরা চলে যাই। আমারও আমি তো তার চারটি প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র, তাকে আহত করার আমার কোনো ইচ্ছা ছিল না। তার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ সর্বত্র, তার দিকে আগমন থাকতে তাকে আমরা দেখতে পাই না। এ ব্যক্তি ঢেলে রাখার সেটা তাদের এসে বলছে, ঠিক আছে তাহলে দেখা যায় না। ব্যথা বিদ্যমান থাকতো যেমন দেখা যায় না, আল্লাহর বিরাজমান থাকতো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করবো কেন? যখন চোখে না দেখে যেমন ব্যথার কথা বিশ্বাস করা যায়, তেমন আল্লাহকে না দেখে বিশ্বাস করা কি অসুবিধা? তার তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, শয়তানের দিন আগুনের তৈরি হয়েও কেন পুড়বো কেন? আগুনের তৈরি জিনকে আগুনও পুরানি কষ্টকর। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলে রাখাতে যদি কষ্ট দেওয়া যায়, তবে আগুনের তৈরি জিনকে আগুনে পুরানো কি খুব কষ্টকর? তার চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না, মানুষের কৃত কর্মের জন্য তাহলে মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? আল্লাহর ইচ্ছা ছাড়া যেমন ঢেল ছুড়া, তার গায়ে আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছাই হয়। সুতরাং এখানে অভিযোগ করে কি আছে? এভাবে যদি অভিযোগের বিচার ফলে এভাবে যদি শাস্তি বর্তায়, তাহলে মানুষের কৃতকর্মের জন্য সুফল ও কুফল তাহলে মিথ্যা মিথ্যা হবে কেন? মাফ করে যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারছো আর তুমি তো ঠিক কথাই বলছো। তো এইভাবে আর কি, মানে অন্য কেউ যদি বা অন্য লোক যদি জানতে চায় তাকে শিখলাম বলছো আর কি, এটা ঠিক আছে? অবশ্য এই লোকটা আর কি বুঝতো না। এখন তো তুমি ভালো হয়ে যাও, আমার বললাম হ্যাঁ ভালো হয়ে যাও, বুঝতে তো পারছো না কিভাবে বলছে, বুঝো তো কিভাবে বলছে নাকি? আচ্ছা তুমি বুঝতে পারছো, তো এখন তুমি পাঁচ নামাজ করিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি সমাপ্ত কি?